কিছুটা সুফল মিললেও বেশিরভাগ চালকই মানছেন না দূরপাল্লার বাসের গেটলক সার্ভিসের নিয়ম এতে ভেস্তে যেতে বসেছে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল থেকে বনানী পর্যন্ত পুলিশের যানজট নিরসনের উদ্যোগ মালিক সমিতি বলছে তদারকির দায়িত্ব পুলিশের আর পুলিশের দাবি আইন মানতে বাধ্য করা হচ্ছে করা হচ্ছে মামলাও দূরপাল্লার বাসে গেটলক বাধ্যতামূলক করার সিদ্ধান্তে মহাখালী বাস টার্মিনাল এলাকার যানজট পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে তবে মহাখালী পার হয়ে আমতলি কিংবা চেয়ারম্যান বাড়ি আসতেই যাত্রী সবাই ভুলে যান নতুন সিদ্ধান্তের কথা শুরু হয় পুরনো হাক ডাক বনা নিবন্ধ মনে একজন থাকলে একজনই দুজন থাকলে দুজনই আর যে পাঁচজন থেকে পাঁচজন লেগে গেলে পরে এই খালি আসতে হয় আর এরপরে তুমি এই আসি পরে আমাদের চিঠে চিতে খালি এই জন্য এই লুকটি উড়ানো হয় আমরা নিয়ম আছি আমাদের গেট করে দিছে মানে এখানে আমার সিট তো খালি এই জন্য কথা ছিল মহাখালী বাস স্ট্যান্ড থেকে ছেড়ে আসা বাসগুলো চেকিং হবে চার জায়গায় প্রথমে কাকুলি এরপর কুর্মিটোলা খিলক্ষেত এবং সবশেষে আবদুল্লাপুরে উদ্দেশ্য নির্ধারিত কাউন্টারের বাইরে যেন যাত্রী না নেয় বাসগুলো কিন্তু কে শুনে কার কথা কাকুলি পার হতেই তৈরি হয় বিশৃঙ্খল অবস্থা গেটলক না সিটিং গাড়ি দাঁড়ানো লোক না সিটিং সার্ভিস এটা আমার কাউন্টারের যাত্রী আমার কাউন্টার উনি বোয়াখালী যা টিকিট কেটে আসছে মানে আপনার এখানে কাউন্টারটা কোথায় উনি টিকিট কেটে আসছে ওনাদের উঠাই দিল মহাখালী বাস টার্মিনাল থেকে প্রতিদিন সাতচল্লিশটি রুটে প্রায় বারোশো বাস চলাচল করে মালিক সমিতির দাবি কিছু চালক এবং যাত্রীর কারণে পুরোপুরি বাস্তবায়ন করা যাচ্ছে না নতুন সিদ্ধান্ত আমরা চিন্তা করছি যে এইটা অ্যাভয়েড যানজট বন্ধ করার জন্য এই উদ্যোগটা নিলে হয়তো যানজট থাকবে না. মানা না হইলে এটা কি করব রে ভাই মানা না হওয়া তো এটা রাস্তার থেকে দেখবে তো ট্রাফিক বিভাগ আমার তো দেখার দায়িত্ব না এটা আসলে দীর্ঘদিনের একটি অভ্যাস পরিবর্তন হতে সময় লাগবে আমরা যাত্রীদেরকে বোঝাচ্ছি তারা যেন যত্রতত্র দাঁড়িয়ে না থাকে টার্মিনাল থেকে যেন তারা বাসে উঠে যদি কোনো বাস আমাদের চোখ ফাঁকি দিয়েও যাত্রী ওঠায় সেক্ষেত্রে তারা ওখানে চেকপোস্টের মাধ্যমে তাদের পক্ষ থেকে ব্যবস্থা নেবে আমরা গত বারো তারিখ থেকে আজ পর্যন্ত প্রায় একশো পনেরোটি পরিবহনের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নিয়েছি পুলিশ বলছে চালকদের বাধ্য করার পাশাপাশি সাধারণ যাত্রীদের সচেতন করা হচ্ছে রাজধানীতে সড়কে যানজটের ভোগান্তি কিছুটা কমাতে দূরপাল্লার রুটে গেটলক সার্ভিস চালু করা হয়েছে যদিও বা শুরুর দিকে এই উদ্যোগ ভেস্তে গেছে সড়কের বিভিন্ন পয়েন্টে পরিবহনের হেল্পাররা যাত্রী তুলছেন তাই প্রশ্ন থেকে যায় গেটলক সার্ভিস কতখানি কার্যকর হয়েছে কামরুল হাসান ডিবিসি নিউজ ঢাকা